নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব যে বিশেষ বিষয়টি নিয়ে, সেটি হলো শুক্রের সঞ্চার। আর শুক্রের সঞ্চার নিয়ে আমরা প্রায় প্রত্যেকটি রাশিরই আলোচনা করেছি। আজকে যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের শুক্রের সঞ্চারের প্রভাবটা কেমন হতে পারে, আদতেও পজিটিভ হবে, এবং অষ্টমপতির সঞ্চার নিয়ে আমরা কেনই বা এতটা উদ্বিগ্ন, সেটাও কিন্তু আজকে বোঝার চেষ্টা করব। দেখুন, বর্তমানের কথা যদি বলি, একদম কারেন্ট সিচুয়েশনে 8000 লর্ড সে কিন্তু সিক্সথে বসে আছে। 26 আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর অবস্থান করবে সপ্তমে, এবং তৎপশ্চাৎ সময় সে কিন্তু প্রবেশ করবে অষ্টমভাবে। আমাদের যে সময়কালটা নিয়ে জানার বা যে সময়কালটা নিয়ে আমাদের বোঝার প্রয়োজনীয়তা রয়েছে, যে 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবরের যে সময়কাল নিয়ে আমরা এতটা আনন্দিত বা এতটা আশা রাখছি, সেটি মীনের ক্ষেত্রে কতটা আশা পূরণ করতে পারে। আপনারা জানেন, মীন রাশির বর্তমান সময়েও আমরা দেখতে পাচ্ছি নানা রকমের মেন্টাল প্রেশার, মাঝে একটু ফিজিক্যাল বা হেলথ রিলেটেড ইস্যুজও মীনের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে। বিশেষ করে মীনের যে সমস্ত জাতিকা আছেন এবং যাদের একটু গাইনোলজিক্যাল বা সমগোত্রীয় প্রবলেমের জায়গাগুলো আছে, তারা কিন্তু একটু বেশি সমস্যা এই সময়ে ফেস করেছে। আমরা 26 তারিখের পর দেখব সমস্যাটা মিডিয়োপার হবে, আস্তে আস্তে কমার দিকেই থাকবে, কিন্তু পুরোপুরি রেক্টিফাই কিন্তু ইমিডিয়েট বেসিসেই হবে না। তার মানে পুরোপুরি রেক্টিফাই কখন হতে পারে এটাও জানা জরুরি, বা এটা অবশ্যই আমাদের জানতে হবে। পুরোপুরি রেক্টিফাই হওয়ার সম্ভাবনা রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 18ই সেপ্টেম্বরের পর। আপনাদের শুধুমাত্র অষ্টমপতি শুক্র তা যেমন নয়, আপনাদের তৃতীয়পতিও কিন্তু শুক্র, এটাও কিন্তু জানতে হবে। এবং শুক্র আপনাদের কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করে। হঠাৎ হঠাৎ যে প্রাপ্তির জায়গাগুলো আমাদের প্রত্যেকের জীবনে আসে, সেক্ষেত্রে কিন্তু মীন রাশির শুক্র কন্ট্রোলিং প্ল্যানেট। আবার মীনের বিভিন্ন রকম প্রবলেম, বিভিন্ন রকম মেন্টাল প্রেশার, সেগুলোও অনেক সময় শুক্রের কারণে আসে। কারেন্ট সিচুয়েশনটাকে 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর এই সময়কালকে আমরা 3 ভাগে ভাগ করব, এবং প্রথমত আমরা দেখব যে শুক্র প্রবেশ করবে চিত্রা নামক নক্ষত্রে, যে নক্ষত্রটি মঙ্গলের, এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে অত্যাধিক গুরুত্বপূর্ণ গ্রহ। দ্বিতীয়পতি নবমপতি, ধনপতি এবং ভাগ্যপতি মঙ্গল, তিনি বর্তমানে যদিও অবস্থান করছেন আপনাদের চতুর্থ স্থানে, সিগনিফিকেন্টলি দেখা যাবে 18 তারিখ থেকে 23 তারিখ এই সময়ে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রের কিছুটা পজিটিভিটি আসবে। কারণ এমনিতেও আপনারা জানেন মীনের বর্তমানে আর্থিক হাল কেমন, সেক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রেই ঠিকঠাক চলতে পাচ্ছেন না, ঠিকঠাক চলার পরিস্থিতি আসছে না, নানা রকমের মেন্টাল ট্রমা, নানা রকমের প্রতিবন্ধকতা, এগুলো কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের বারংবার আসছে। আজকে দাঁড়িয়ে যদি এই প্রশ্নের উত্তর খোঁজায় আমরা চেষ্টা করি যে এর পরবর্তীকালে মীনের কোন ধরনের পর্যায়ক্রম তৈরি হতে পারে, আমি একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট, মীন রাশির জাতক জাতিকাদের তাদের অর্থনৈতিক ভাগ্য 18 তারিখ থেকে নিশ্চিতভাবেই 23 তারিখের মধ্যে পজিটিভ হবে। যাদের টাকা ডিউ আছে, কর্মজীবন রিলেটেড বিষয়ে ডিউ থাকুক, অন্যান্য ধরনের বিষয়কে কেন্দ্র করে ডিউ থাকুক, যে কোনো ধরনের ডিউ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে। তার মানে সিগনিফিকেন্টলি আমরা দেখতে পারবো অর্থনৈতিক ক্ষেত্রে ডিউ যাদের রয়েছে, অর্থনৈতিক ডিস্টারবেন্স যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে পজিটিভিটি আসবে। আটকে থাকা টাকা, যে কোনো কর্মজীবন রিলেটেড টাকা, যে কোনো বিক্রি রিলেটেড টাকা, এগুলো কিন্তু এই সময় আপনি পাবেন, বা ফাইন্যান্সের ইম্প্রুভমেন্ট হতে দেখতে পারবো। অনেক সেলফ প্রফেশনাল আছেন মীন রাশির মধ্যে, তাদের কিন্তু প্রচুর পরিমাণে আর্থিক ডিস্টারবেন্স হয়েছে। এবং এই সময়ে অ্যারেঞ্জ ম্যারেজ রিলেটেড যাদের প্রবলেম রয়েছে, ভালো করে বুঝবেন, অ্যারেঞ্জ ম্যারেজ রিলেটেড প্রবলেম বললাম কেন, কারণ এই সময়ে 9th হাউস কিন্তু অ্যাক্টিভেটেড থাকবে। তার মানে যাদের সোশ্যাল ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে এবং প্রবলেমের জায়গা ফেস করেছেন, পরিবার বৃদ্ধির ক্ষেত্রে বর্তমানে যারা ডিস্টারবেন্স পাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমগোত্রীয় সময় শুভ ফলাফল এক্সপেক্ট করা যায়, বা সিগনিফিকেন্টলি আপনাদের আমি বলে দিচ্ছি এই সময় শুভ ফলাফল আসবে। যে কোনো ধরনের অ্যারেঞ্জ ম্যারেজ রিলেটেড প্রবলেম, সেটা দাম্পত্য প্রবলেম হতে পারে, সেটা পরিবারের সদস্য রিলেটেড প্রবলেম হতে পারে, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু পজিটিভ হবে। দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতে পারবো যে এই সমসাময়িক সময়, একটা প্রথম আমি বললাম মানিটারি, দ্বিতীয়ত আপনাদেরকে বললাম অ্যারেঞ্জ ম্যারেজ রিলেটেড প্রবলেম, তৃতীয়ত পিতার স্বাস্থ্য রিলেটেড সমস্যা যাদের আছে, পিতার ক্ষেত্রে কোনো হেলথ ইস্যুস, তাদের কোনো স্বাস্থ্যজনিত সমস্যা, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে
পজিটিভিটির মাত্রাটা বাড়বে। যারা সোশ্যাল কাজ করেন, এনজিও রিলেটেড ম্যাটারে যুক্ত, পলিটিক্সের সাথে যুক্ত রয়েছেন, সঙ্গীত জগতের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও এই সময় পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে। মীন রাশি এমন একটি রাশি, তার ফিলিংসকে কিন্তু সবসময় সে অপরজনকে জানতে দেয় না, আর এটির কারণেই অনেক সময় দেখা যায় মীনের যে পার্টনার রয়েছে সে মীনকে বুঝতেই পারেনি, সে হয়তো চাইছে না কাজটি করতে কিন্তু মুখে বলছে করব। এবার যে পার্টনার, সে তো ম্যাক্সিমাম টাইমেই বুঝবে যে সে কি চাই, 5 বছর 10 বছর 7 বছরের সংসার, এইটুকু তো রিয়েলাইজেশন দরকার। কিন্তু মীনের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, এদের পার্টনার বা এদের সঙ্গী বা সঙ্গিনী ম্যাক্সিমাম টাইমেই রিয়েলাইজ করতে পারে না যে এরা কি চাইছে, কোন বিষয়ের সাথে এগোতে চাইছে। তো এক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্বিতীয়ত, মীন রাশির অনেক জাতক জাতিকারা রয়েছেন যাদের আরও অনেক ধরনের প্রতিবন্ধকতা বারংবার আসে। যেমন ধরা যাক, হেলথ রিলেটেড ভোগান্তির জায়গাটা বারংবার চলে আসে, আর কারেন্ট সিচুয়েশনে সাড়ে সাথে শুরু হওয়ার পর হেলথ, ওয়েলথ, প্রফেশনাল সমস্ত বিষয়ে কিন্তু মীনকে বারংবার প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে। আমি যদিও আলোচনা করছিলাম মঙ্গলের নক্ষত্র চিত্রাকে নিয়ে, এবার আমরা চলে আসবো যে শুক্রের প্রবেশ হবে স্বাতী নক্ষত্রে। স্বাতী নক্ষত্রের অধিপতি কিন্তু রাহু, রাহু বর্তমানে আপনাদের রাশিতে আছে। হেলথ রিলেটেড ডিস্টারবেন্স কিছুটা কমবে এই সময় আমরা দেখতে পারবো, যদিও কিছু মেডিকেশন আর তদ্গোত্রীয় কিছু বিষয়ের কানেকশন হতে পারে, এবং তার মাধ্যমেই পজিটিভিটির মাত্রা বা সমগোত্রীয় পজিটিভিটির মাত্রাটা আমরা রিয়েলাইজ করতে পারবো। তার মানে সিগনিফিকেন্টলি এটাও বলা যেতে পারে যে মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য উন্নতি আমরা দেখতে পারবো 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবরের মধ্যে। দ্বিতীয়ত, এই সময় কিন্তু কর্মজীবনের পজিটিভিটি বাড়বে। অনেকেই প্রফেশনাল রয়েছেন, প্রফেশনাল বিভিন্ন কাজকর্ম করে, বারংবার যে জায়গাটা আপনি খেয়াল করেন যে আপনার কর্মজীবনের ডিস্টারবেন্স আসে, নানা রকমের প্রতিবন্ধকতা বা অসুবিধার মধ্যে আপনাকে পড়তে হয়, এই রিলেটেড ম্যাটারে কিন্তু একটা ধনাত্মকতার জায়গা বা ধনাত্মক ভাইবস আমরা লক্ষ্য করতে পারবো, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। সিগনিফিকেন্টলি আরও একটা বিষয় লক্ষ্য করা যায় যে মীন রাশির জাতক জাতিকাদের এমনিতে আপনারা জানেন অনেকেই বর্তমানে কিছু কর্জের মধ্যে রয়েছেন, দেনার মধ্যে রয়েছেন। দেনা তো কেউ পছন্দ করে না, কেউ কি পছন্দ করে? তো এক্ষেত্রে দেনা শোধের জায়গা বা কিছুটা কিন্তু আপনার আর্থিক সুনিশ্চয়তার জায়গা আমরা দেখতে পারবো, বা কিছুটা আর্থিক উন্নতির সংযোগ কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের দেখা যায়। এটি নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছি না বা কোনো সন্দেহ প্রকাশের কিন্তু অবকাশ নেই। মীন রাশির জাতক জাতিকাদের এই সেগমেন্টে, মানে 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবরের মধ্যেকার যে সময়কাল, এখানে আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো যারা কর্মজীবনের স্টেবিলিটি চাইছিলেন, পরিবর্তনের মাধ্যমে একটা স্থায়িত্বের চেষ্টায় যারা আছেন তাদের কিন্তু সংযোগ শুভ হবে। আধ্যাত্মিক লাইনে যারা আছেন, একটু এডুকেশনাল আপলিফমেন্ট করতে চাইছেন আধ্যাত্মিক দিক থেকে, তাদের ক্ষেত্রেও কিন্তু ওভারঅল সময়কালটা শুভ হবে। এছাড়াও আমরা দেখতে পারবো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালটিতে যাদের চাকরি চলে গিয়েছে, ভেরি রিসেন্ট হয়তো অনেকের একটা জটিলতা তৈরি হয়েছিল যে কারণে আপনি রিজাইন দিতে বাধ্য হয়েছেন, চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, এবং কারেন্টলি অনেকেই হয়তো জব করেন না, সো তাদের ক্ষেত্রেও একটা এনহান্সমেন্ট বা পজিটিভ একটা ভাইবস সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তাহলে তুলনামূলকভাবে আমরা যদি দ্বিতীয় অর্ধের কথা বলি, যে 24 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর বা 4 অক্টোবর, এই সময়টাও কিন্তু মীন রাশির জন্য শুভ। এবং ফাইনালি যদি আমরা চলে যাই যে 5 অক্টোবর থেকে 13 অক্টোবর, যে সময় মীন রাশির অধিপতির নক্ষত্রে অবস্থান করবে শুক্র, যদিও দেবগুরু এবং দৈত্যগুরুর যে রিলেশনশিপ, দ্যাটস নট ভেরি গুড, সেটা যে খুব ভালো সেটা কিন্তু বলা যায়, কিন্তু হ্যাঁ, এটা অবশ্যই বলা যেতে পারে যে সিগনিফিকেশন ওয়াইজ 1, 10 and 4 কম্বিনেশন খারাপ নয়। কর্মজীবনের রেসপেক্টে কোনোভাবেই খারাপ নয়, হ্যাঁ হেলথের রেসপেক্টে কিছু মেডিকেশনের কানেকশন থাকতে পারে। এমনিতেও এই সময় অনেক মীন রাশির জাতক জাতিকাদের কারোর OCD রিলেটেড সমস্যা, কারোর অ্যাংজাইটি ডিসঅর্ডার, বারবার নেগেটিভিটি চলে আসছে, বারবার ডিপ্রেশন চলে আসছে, বারবার মনকে নিয়ন্ত্রণ করতে পারছে না, এই রিলেটেড বিভিন্ন রকমের জটিলতা কিন্তু ফেস করতে হচ্ছে। আজকে দাঁড়িয়ে আপনি যদি আমার কাছে জিজ্ঞাসা করেন এই যে মনের নিয়ন্ত্রণ কীভাবে করব, দেখুন অনেকেই কিন্তু পন্থা খুঁজে নিয়েছেন, মেডিটেশন করছেন, অনেকেই রেগুলার যোগা করছেন, অনেকেই রেগুলার নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এমন অনেক মা মাসি আছেন যারা যেটা করেন যে একটা বয়স হয়ে যাওয়ার পর নিজেকে নিয়ে আর ভাবে না, ওই সংসার জীবন, সন্তান, স্বামী, পরিবার, মাঝে মাঝে একটু সিরিয়াল দেখলাম, টিভি দেখলাম, এগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখেন। কিন্তু আপনাদেরও উচিত নিজের জন্য একটু সময় বের করা, যে সময়ে আপনি শুধুমাত্র নিজেকে নিয়ে ভাবছেন, নিজের পজিটিভিটিগুলো নিয়ে ভাবছেন, যে আপনার কোন কোন স্কিল রয়েছে যেগুলো আপনি এখনও হয়তো পাবলিশ করেননি,
বা এখনো হয়তো আপনি সেই জায়গাটাকে তৈরি করেন। এমন অনেক কাকিমা আছেন, মা আছেন, যারা প্রচণ্ড ভালো রান্না করতে পারেন। তাহলে এক্ষেত্রে কিন্তু সময়কে অপচয় না করে আপনি একটা রান্নার চ্যানেল ইভেন করতে পারেন। আপনার যে স্কিল রয়েছে, আপনি একটা সময় সঙ্গীত করতেন, পরিবারের কারণে হয়তো অগ্রগতি হয়নি, তারাও কিন্তু এই সময় কিছু একটা শুরু করতে পারেন। তার মানে আমার বক্তব্য হচ্ছে, এটা নয় যে আপনাকে এখন সেলিব্রিটি হতে হবে, আপনাকে প্রচুর পরিমাণে জনসমক্ষে আসতে হবে, কিন্তু আপনি এই যে একটা হিউজ টাইম প্রতিদিন পাচ্ছেন, যে সময় আপনি মাঝে মাঝেই খুব ডিপ্রেসড হয়ে পড়ছেন, মাঝে মাঝে আপনার অ্যাংজাইটি চলে আসছে, আপনি কিছু একটা কাজ করুন। সেটা এটা নয় যে আপনি একটা চ্যানেল করবেন, নট লাইক দ্যাট। আপনার যে স্কিল আছে সেই স্কিল ওরিয়েন্টেড কোনো কর্মের সাথে যুক্ত হন, দেখবেন সময়টাও আরও বেটারভাবে কেটে যাবে, তাছাড়াও আপনার মনটাও অনেক কিন্তু সুস্থ থাকবে। এটা এটা আপনাদের ক্ষেত্রে একটা অ্যাডভাইস, ইভেন শুধুমাত্র মা কাকিমাদের নয়, যারা একটু ওল্ড এজ হয়ে গেছেন, আমার থেকে অনেক সিনিয়র বা আমার বাবার বয়সী হবেন হয়তো অনেকেই, তাদের ক্ষেত্রে আমি বলবো যে কোনো একটি কর্মের সাথে যুক্ত থাকতে, কোনো একটি কাজের সাথে যুক্ত থাকতে, যে দিন শেষে আপনার যেন এটা মনে না হয় যে আমি কিছু করি না, দিন শেষে যেন এটা মনে হয় যে আমি আজকে এতটা পড়েছি, আগামীকালও এইটুকু করতে পারবো। যদি সেটাও সম্ভব নয়, কিছু বই পড়ুন, কিছু স্কিল বা কিছু নলেজ গেন করার চেষ্টা করুন, স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত হন, তার মানে আপনার সময়টাও কাটবে, আপনার মেন্টাল হেলথটাও পজিটিভ হবে। সাড়ে সাতি শুরু হওয়ার পর মিনের প্রায় প্রত্যেকেরই মেন্টাল হেলথের ডিস্টারবেন্স হয়েছে, যারা অতিরিক্ত পজিটিভ মেন্টাল হেলথের অধিকারী, যারা একদম মানসিক চাপ অতিরিক্ত কম নেন, তাদের ক্ষেত্রে আলাদা বিষয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই ধরনের সমস্যা পেয়েছি। আর একটা সমস্যা পেয়েছি, সেটা হলো ফিজিক্যাল হেলথের, ডাইজেস্টিভ অর্গান রিলেটেড ইস্যুস, অন্য কোনো ইস্যুস, বিভিন্ন রকম ইস্যুস বারংবার এসেছে। হ্যাঁ, সবার তো আর মঙ্গল ষষ্ঠে থাকে না যে পাথর চিবিয়ে খাওয়া যায়, অনেকেরই অন্য ধরনের কম্বিনেশনও থাকে। যাই হোক, আমি এটা বলতে চাইছি বা আমার বক্তব্য খুব সহজ এবং সরল, যে আপনারা মেন্টাল হেলথের জন্য কোনো একটি পদক্ষেপ গ্রহণ করুন। যে সময়টা আমি তৃতীয় অংশে বললাম, যে নিশ্চিতভাবেই 5ই অক্টোবর থেকে 13ই অক্টোবর হেলথ, ফাইন্যান্স, মেন্টাল হেলথ, পরিবারের কোনো প্রবলেম এবং অবশ্যই রিলেশনশিপ রিলেটেড প্রবলেমের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। এই সময় গুরুর শুভ দৃষ্টি আপনাকে আরও বেশি এনহান্স করতে সহযোগিতা করবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, দিনাত্তর দিন আপনাদের শ্রীভিত্তি হোক। জয় শ্রী গণেশ।